أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون صدق الله العظيم উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লোন ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ জুমার এই দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আমাদের রবের শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন নবীয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল্লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতে জীবন এই শিরোনামে আলোচনায় আজ আমরা ২০তম পর্বে এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গত জুমায় আমরা নবীজির মিলাদ অর্থাৎ জন্ম থেকে নিয়ে নবুয়ত পূর্ব জীবন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ এবং তার পরবর্তীতে তিনি যে দাওয়াত পেশ করেছেন, তার দাওয়াতী জীবন এবং দাওয়াতের পরে কাফেরদের কি প্রতিক্রিয়া হয়েছিল সে ব্যাপারে আমরা কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহের আলোকে জেনে নিব ইনশা আল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিগত জুমার আলোচনা থেকে অন্তত একটি বিষয় আমাদের সবার কাছে স্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত তিনি সবার কাছে অত্যন্ত পছন্দের, ভালোবাসার প্রিয় পাত্র ছিলেন। তার ব্যাপারে সকলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। নবুয়ত লাভের আগ পর্যন্ত নবীজির ব্যাপারে মক্কার কোনো কাফের মুশরিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করেনি, এমনকি নেতিবাচক কোনো মন্তব্যও করেনি। এই লোকগুলোই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, স্বচ্ছতা, আমানতদারিতা, বিশ্বস্ততা, তার চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারাই নবীজিকে আল আমিন উপাধি দান করেছিল। তারা নবীজিকে সবচাইতে বিশ্বস্ত, আস্থাভাজন এবং আমানতদার লোক হিসেবে জানত। এজন্য তারা নিজেদের টাকা পয়সা, ধন দৌলত, নিজেদের গুরুত্বপূর্ণ জিনিস এসে তাদের নিজেদের গুরুত্বপূর্ণ জিনিস এনে তারা নবীজির কাছে আমানত রাখত। যে লোকটিকে তারা এত পছন্দ করত,
যে লোকটিকে তারা এত ভালোবাসত, এত বিশ্বাস করত। চল্লিশ বছর বয়সে যখন নবুয়ত পেয়ে তিনি একত্ববাদী রবের দাওয়াত শুরু করলেন, এবার পছন্দের এবং ভালোবাসার সেই মানুষটাই তাদের কাছে সবচাইতে খারাপ হিসাবে পরিগণিত হয়ে গেল, যার ব্যাপারে তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। এবার শুধুমাত্র একত্ববাদী রবের দাওয়াত শুরু করার কারণে এবার তিনি তাদের কাছে সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেলেন, তারা এবার তার ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করল। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চল্লিশ বছর বয়সে নবুয়ত দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে কয়েক বছর, দুই বা তিন বছর তিনি অত্যন্ত নিঃসঙ্গপ্রিয়, নির্জনপ্রিয় হয়ে গিয়েছিলেন, কারণ তার চারপাশের লোকেরা পৌত্তলিক মূর্তি পূজারী ছিল। শিরক, কুফর এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত এই মানুষগুলোকে কী করে জাহেলিয়াতের জেহালত থেকে বের করে হেদায়েতের রাস্তায় নিয়ে আসা যায়, এজন্য নবীজির পেরেশানি দিন দিন বাড়তে লাগল। কী করে এই গোমরাহ, পথভ্রষ্ট এবং কুফরির অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করা যায়, এজন্য নবীজি অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, এ ব্যাপারে পেরেশান হয়ে গেলেন। উদ্বিগ্ন হয়ে, চিন্তিত পেরেশান হয়ে তিনি মক্কা থেকে, কাবাঘর থেকে 6 কিলোমিটার দূরে হেরা গুহায় একান্ত নিঃসঙ্গপ্রিয় হয়ে মহান রবের এবাদতের উদ্দেশ্যে সেখানে চলে গেলেন। যাওয়ার সময় তিনি কিছু খাবার এবং পানীয় নিয়ে যেতেন, সেখানে বসে বসে আল্লাহর এবাদত করতেন। খাবার এবং পানীয় ফুরিয়ে গেলে আবার আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহার কাছে আসতেন, খাবার নিয়ে পুনরায় তিনি সেখানে চলে যেতেন। আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা তিনিও নবীজির জন্য খাবার এবং পানীয় নিয়ে সেই হেরা গুহায় পাহাড় বেয়ে বেয়ে উঠতেন, তিনিও সেখানে যেতেন। এজন্য আল্লাহ তাআলা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা জিব্রিলের মাধ্যমে নবীজিকে জানালেন, নবীজি আমি আপনার প্রিয়তমা স্ত্রী, আমার প্রিয় বান্দী খাদিজা আত-তাহিরাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। তার কাছে সাইয়েদিনা জিব্রিল ওহী নিয়ে সশরীরে আসার আগে থেকেই নবুয়তের কিছু লক্ষণ প্রকাশিত হলো, তিনি যে নবী তার কিছু লক্ষণ প্রকাশিত হওয়া আরম্ভ করল। সেটা কিভাবে? নবুয়তের প্রথম দিকে 6 মাস সত্য স্বপ্নের মাধ্যমে তাকে আল্লাহ তাআলা অনেক কিছু জানিয়ে দিয়েছেন। তিনি স্বপ্ন দেখতেন এবং তার সেই স্বপ্ন বাস্তবে রূপ হতো। নবীদের স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো ফালতু এবং সাধারণ স্বপ্ন? আপনি স্বপ্ন দেখেন একটা হয় আরেকটা, কিন্তু নবীদের স্বপ্ন এটা শুধু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওয়াহী। এটা কার পক্ষ থেকে আসে? নবুয়তের প্রথম 6 মাস সত্য স্বপ্নের মাধ্যমে রব্বুল আলামিন তার কাছে ওয়াহী পাঠাতেন, যা ছিল নবুয়তের 23 বছরের জীবনের ক্যালকুলেটরে হিসাব করলে হবে 46 ভাগের 1 ভাগ, 46 ভাগের 1 ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবুয়তের কিছু লক্ষণাদি স্পষ্ট হলো, তিনি কিছু আওয়াজও শুনতে পেতেন। যেমন নবীজি তার নিজের ভাষায় বলছেন, নবুয়ত পাওয়ার আগে মক্কার একটি পাথর আমাকে সালাম দিয়েছিল আর তার সালাম আমি শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। পাথরের ভাষা কি আপনি বুঝবেন? কিন্তু নবীজি বুঝতেন, কারণ বুঝার যোগ্যতা তাকে দিয়েছেন কে? মুসলিম শরীফের হাদিস, আন জাবির ইবনে সামুরাত রাদিয়াল্লাহু আনহু ক্বাল
قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث جابر بن سمورة رضي الله عنه حديثটি বর্ণনা করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কায় এমন একটি পাথর রয়েছে যেই পাথরকে আমি চিনি নবুওয়তের আগে এই পাথর আমাকে সালাম দিয়েছিল এবং সেই পাথরের সালামের জবাবও তিনি শুনতে পেয়েছিলেন সুবহানাল্লাহ এভাবে নবুওয়তের লক্ষণাদি তার সামনে প্রকাশ পেল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দূরে হেরা গুহার মধ্যে আল্লাহর সান্নিধ্যে নির্জনতা প্রিয় হয়ে আল্লাহর ইবাদতে মত্ত রইলেন বাড়ি থেকে তিনি যাওয়ার সময় খাবার আর পানীয় নিয়ে যেতেন সেই খাবার আর পানীয় যখন ফুরিয়ে যেত আবার তিনি বাড়িতে এসে কিছু খাবার আর পানীয় নিয়ে পুনরায় তিনি হেরা গুহায় চলে যেতেন এইভাবে করে হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন থাকলেন রমজানের মাস চলে আসলো রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর কদরের রাতে এবার হঠাৎ করে নবীজির কাছে সশরীরে সাইয়েদেনা জিব্রিলের আগমন হলো নবীজি এর আগে কোনোদিন সাইয়েদেনা জিব্রিল আমিনকে সশরীরে দেখেন নাই সাইয়েদেনা জিব্রিল আমিনের 66টি ডানা রয়েছে সশরীরে সাইয়েদেনা জিব্রিল আসলেন সাইয়েদেনা জিব্রিল আমিনকে দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত বিহ্বল হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন বুখারীর বর্ণনা এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন ফাজাআহুল মালাক ফেরেশতা আসলো সাইয়েদেনা জিব্রিল আসলেন সাইয়েদেনা জিব্রিল এসে বললেন ফাকালা ইকরা নবীজিকে বললেন ইকরা রিড পড়ো فقال رسول الله صلى الله عليه وسلم نبي جي تخون بولن ما انا بقاري امي تو پڑتے جانی نا جبريل امين تخون نبي كريم صلى الله عليه وسلم کے খুব জোরে চেপে ধরলেন নবীজি বলছেন আমি যখন বললাম আমি পড়তে জানি না সাইয়েদেনা জিব্রিল আমাকে ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিনাল জুহুদ সাইয়েদেনা জিব্রিল আমাকে এমন জোরে চেপে ধরলেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল আমার খুব কষ্ট হচ্ছিল সুম্মা আরসালানি তারপরে তিনি আমাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর তিনি পুনরায় বললেন ইকরা পড়ো তখন আমি বললাম মা আনা বিকারি আমি তো পড়তে পারি না আমি তো পড়তে জানি না নবীজি এই কথা বলার পরে নবীজি বলছেন ফাখাযানি ফাগাত্তানি সানিয়া সাইয়েদনা জিব্রিল আমাকে পুনরায় সজুরে চেপে ধরলেন আমাকে যখন তিনি সজুরে চেপে ধরলেন আবারও আমার খুব কষ্ট হচ্ছিল তারপরে তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন ইকরা পড়ো আমি তাকে বললাম মা আনা বিকারি আমি তো পড়তে পারি না আমি পড়তে জানি না নবীজি বলছেন সাইয়েদেনা জিব্রিল আমাকে আবার তৃতীয়বার সজুরে চেপে ধরলেন তৃতীয়বার আমাকে সজুরে চেপে ধরে বললেন আমাকে তৃতীয়বার সজুরে চেপে ধরলেন আমার খুব কষ্ট হচ্ছিল সুম্মা আরসালানি তারপরে আমাকে ছেড়ে দিলেন আমাকে ছেড়ে দেওয়ার পরে তিনি তেলাওয়াত করে শোনালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাকা ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম এগুলো কোন সুরার আয়াত হ্যাঁ সবাই বলেন সূরাতুল আলাক সূরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন হে করা ওয়া রব্বুকাল আকরাম পড়ুন আপনার রব তো বড় দয়াবান আল্লাযী আল্লামা বিল কলম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষকে তিনি তা শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না এই পাঁচটি আয়াত নবীজির কাছে নাজিল হল এর আগে
সশরীরে জিব্রিল আমিনকে নবীজিকে কখনো দেখেছেন? দেখেন নাই। নবীজির কাছে জীবনে প্রথমবার জিব্রিল এসেছেন, সাইয়েদনা জিব্রিলকে তিনি সশরীরে নিজের চোখে প্রথম দেখলেন, ভয় পেয়ে গেলেন। পাঁচটি আয়াত তার উপরে নাজিল হলো, ভীত বিহ্বল হয়ে তিনি এবার বাড়িতে ছুটে গেলেন। বাড়িতে গিয়ে তিনি তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহুর রাওহ। আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন নবীজিকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। এমত অবস্থায় কিছুক্ষণ পরে তার মধ্য থেকে ভয় ভীতি দূর হয়ে গেল। যখন নবীজির অন্তর থেকে ভয় ভীতি দূর হয়ে গেল, তখন তিনি তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ইয়া খাদিজা, হে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, লাকদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা করছি, আমি তো ভয় পেয়েছি। ফা আখবারাহাল খাবার, নবীজি এবার তার প্রিয়তমা স্ত্রীকে তার প্রিয়তমা স্ত্রীকে ঘটনা শোনালেন। ঘটনা শোনানোর পরে বললেন, আমার কাছে কে জানি এসেছেন, আমি তো ভয় পেয়েছি, কোন অনিষ্ট আমাকে আক্রমণ করলো নাকি, আমি আমার প্রাণের ব্যাপারে জন্য আশঙ্কা করছি। এই কথা শোনার পর, পুরো ঘটনা জানার পর আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, কাল্লা আবশির, আমার প্রিয়তমা স্বামী, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনাকে কখনোই কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে কখনো কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না। তার কারণ, ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সবসময় সত্য কথা বলেন। দেখেন, হাজবেন্ডের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে ওয়াইফ, আপনি কেমন মানুষ এটা কিন্তু আপনার ওয়াইফ ভালো জানে, ঠিক না? আম্মাজান খাদিজা আত-তাহিরা ইতিমধ্যে 15 বছর সংসার করে ফেলেছেন। নবীজির যখন 25 বছর, তখন আম্মাজান খাদিজার সাথে নবীজির বিয়ে হয়েছিল, আর ওহী নাজিল হয়েছে 40 বছর বয়সে। তাহলে কত বছর হলো? কত বছর? 15 বছর। খুব কাছ থেকে দেখেছেন। তিনি বলছেন, কখনো নয় আপনাকে কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না, কারণ আমি আপনাকে দেখেছি আপনি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখেন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখেন, আপনি সব সময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল, শুধু তাই নয় আপনি অসহায়দের বোঝা লাঘব করে দেন। ওয়া তাকসিবুল মাদুম, এবং সহায় সম্বলহীনদেরকে উপার্জন করে তাদেরকে আপনি দান করেন। ওয়া তাকরিদ দাইফ, শুধু তাই নয় আপনি মেহমানদেরকে আপ্যায়ন করেন, মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, এবং হকের পথে আসা লোকেরা যখন বিপদাপদে পতিত হয়, তাদের সাহায্যের জন্য আপনি এগিয়ে যান। সুতরাং যার চরিত্র এত ভালো, যার চারিত্রিক মাধুর্যতা এত চমৎকার, সেই মানুষটিকে কখনো কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না। আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা তখন নবীজিকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে চলে গেলেন। ওয়ারাকা বিন নওফেল তিনি জাহির যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, এবং তিনি বাইবেলের বড়, তিনি ইঞ্জিলের বড় একজন পণ্ডিত ছিলেন। তিনি ইঞ্জিলকে আরবি ভাষায় অনুবাদ করেছিলেন। তিনি অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারাকা বিন নওফেলের কাছে গিয়ে বললেন, আপনার ভাতিজার কথা শুনেন, আপনার ভাতিজা কি বলছে আপনি একটু শুনে দেখেন। ওয়ারাকা বিন নওফেল তখন মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কি ব্যাপার ভাতিজা, তোমার কি হয়েছে? নবীজি তখন পুরো ঘটনা শুনালেন, যেভাবে হেরা গুহায় তার উপরে ওহী নাযিল হয়েছিল, পুরো ঘটনা ওয়ারাকা বিন নওফেলকে শোনালেন। ওয়ারাকা বিন নওফেল এই ঘটনা শোনার পর তিনি বললেন, হাদান নামুস, এটা তো নামুস, এটা ওই ফেরেশতা, আল্লাযী উনজিলা আলা মুসা, যা ইতিপূর্বে মুসা আলাইহিস সালামের কাছে রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন।
মূসা আলাইহিসসালামের কাছে যেই ফেরেশতা জিব্রিল এসেছিলেন ওই ফেরেশতা তোমার কাছেও এসেছে, এটাকে তুমি কোনো জিন ভূত মনে করো না, তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত ফেরেশতা, তিনি তোমার কাছে এসেছেন এবং তোমাকে আল্লাহ নবী বানাবেন, এই জন্যই তিনি ওই ফেরেশতা দিয়ে তোমার কাছে ওহী নাজিল করেছেন। ওয়ারাকা বিন নওফেল তখন আফসুস করে বললেন, লাইতানি, হায় আফসুস, আকু, তিনি তখন বললেন লাইতানি ফিহা জাদান, লাইতানি আকুনু হাইয়ান, আমার আফসুস হচ্ছে আমি যদি এখন যুবক হতাম, আমি যদি হায়াত পেতাম, তোমার লোকেরা, তোমার স্বজনের, তোমার লোকেরা, তোমার স্বজাতির লোকেরা যখন তোমাকে মক্কা থেকে বিতাড়ন করবে, তোমাকে যখন তোমার এলাকা থেকে বের করে দিবে, আমি যদি থাকতাম তাহলে আমি তোমাকে সবচাইতে বেশি সহযোগিতা করতাম। এই কথা শুনে নবীজি তাকে প্রশ্ন করলেন, আমি কি মক্কা থেকে বের হয়ে যাব নাকি, আমাকে কি এরা বের করে দিবে নাকি? তিনি অবাক হয়ে গেলেন, কারণ যেই লোকেরা 40 বছর তাকে এত ভালোবাসা দিয়েছে এই লোকেরা তাকে বের করে দিবে এটা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। এই জন্য তিনি বললেন, সত্যি কি এরা আমাকে বের করে দিবে নাকি, সত্যি কি বের করে দিবে নাকি? ওয়ারাকা বিন নওফেল বললেন, অবশ্যই বের করে দিবে, কারণ তোমার পূর্বে পৃথিবীতে যারাই এই দায়িত্ব পেয়েছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়েছে তাদের স্বজাতির লোকেরা তাদের নবীকে এলাকা থেকে বের করে দিয়েছে এবং নবীরাও হিজরত করতে বাধ্য হয়েছে, ঠিক কি না? মূসা আলাইহিসসালাম হিজরত করেছেন, ইউসুফ আলাইহিসসালাম হিজরত করেছেন, আজও অনেক ভাইয়েরা ইমানের পথে চলে, আল্লাহর দিনের পথে চলে, ঘর বাড়িতে থাকতে পারে না, বছরের পর বছর এলাকা ছাড়া, এমনকি অনেকে দেশ ছাড়া, অসুবিধা নাই, এগুলো হচ্ছে দিন, আসলে এই কাজগুলো হচ্ছে দিন প্রচারের কাজে, দিন কায়েমের কাজে, নবীদের সুন্নতি তরিকা মানার তরিকা এটা, কারণ নবীরা এরকম এলাকা ছাড়া হয়েছেন, নবী তো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, মূসা আলাইহিসসালাম মিশর ছেড়ে মাদিয়ান গিয়েছেন, ইউসুফ আলাইহিসসালাম কেনান ছেড়ে মিশরে গিয়েছেন, এরকম হিজরতের ইতিহাস নবীদের আছে না নাই? তিনি অবাক হয়ে গেলেন। যাই হোক, ওয়ারাকা বিন নওফেলের কাছ থেকে তিনি এবার এগুলো শুনলেন, শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা এবং আশঙ্কার দোলায় দোলায়িত হয়ে পুনরায় তিনি হেরা গুহায় এহতেকাফে চলে গেলেন, পুনরায় তিনি হেরা গুহায় আল্লাহর ইবাদতের জন্য চলে গেলেন। এরপরে কিছুদিন ওহি আসা বন্ধ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমার রব কি আমাকে পরিত্যাগ করলেন নাকি, আমার রব কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন নাকি? কারণ একবার ওহি আসার পরে নবীজি অপেক্ষায় ছিলেন, দেখি আবার আমার কাছে ওহি আসে কিনা, ওহি লাভের আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা নবীজির মধ্যে বিরাজ করছিল। কিন্তু কয়েকদিন হয়ে গেল নবীজির কাছে কোনো ওহি নাজিল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, হতাশ হয়ে তিনি এবার উঁচু পাহাড়ে উঠলেন যে তিনি লাফ দিবেন, হতাশ হয়ে গেছেন যে মনে হয় আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। যখনই তিনি লাফ দিতে চাইতেন সাইয়েদিনা জিব্রিলের উপস্থিতি তার মধ্যে অনুভূত হতো, জিব্রিলের আওয়াজ তিনি শুনতেন, জিব্রিল বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হতাশ হবেন না, কারণ আপনি আল্লাহর রাসূল, এটা সত্য, ওহী আপনার কাছে আসবে, আপনি অপেক্ষা করেন। যাই হোক, এরকম কয়েকদিন যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ওহী আসলো। এই যে ওহী আসার পর ওহি কয়েকদিন বন্ধ ছিল, এটাকে আরবিতে বলা হয় ফাত্রাতুল ওয়াহি, ওহির বিরতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হওয়ার পর কিছুদিন ওহি আসা বন্ধ ছিল, এই জন্য নবীজি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বাড়ি ফিরছেন, পাহাড় বেয়ে বেয়ে তিনি নিচে নামতেছেন, এমন সময় আবার সাইয়েদিনা জিব্রিল তার কাছে ওহী নিয়ে আসলেন। বুখারীর বর্ণনা এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউহাদ্দিসু আন ফাত্রাতিল ওয়াহি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি আমাদের কাছে অহিবিরতির বর্ণনা দিয়েছিলেন, তিনি বলছিলেন, আমি হেরা গুহা থেকে নেমে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বাইনামা আনা আমশি সামিয়াতু সাউতাম মিনাস সামা, আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি হঠাৎ করে আসমান থেকে একটি আওয়াজ শুনলাম,
হঠাৎ করে আসমান থেকে আওয়াজ শোনার পর ফারাফাতু রাসি, আমি আমার মাথা আকাশের দিকে উত্তোলন করলাম। আমি যখন আমার মাথা উঁচু করলাম আমি ওই ফেরেশতাকে দেখলাম, ফাইদাল মালাক আল্লাযী জাআনি বিহিরা, হেরা গুহায় যেই ফেরেশতাকে দেখেছিলাম আমি দেখলাম ওই ফেরেশতা জালিসুন আলা কুরসিয়িন বাইনাস সামাই ওয়াল আরদ, আমি দেখলাম ওই ফেরেশতা আসমান জমিনের মাঝখানে বিশাল একটি চেয়ারের মধ্যে বসে আছেন। পুনরায় যখন আমি এটা দেখলাম ফাজাসিস্তু মিনহু রুবান, আমি তখন ভয় পেয়ে মাটিতে পড়ে যাওয়ার, মাটিতে লুটে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেলাম। ফারাজাতু, আমি বাড়ি ফিরে গেলাম। ফাকুলতু, বাড়িতে গিয়ে আমি খাদিজাকে ডেকে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি আবারও ভয় পেয়েছি, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। ফাদাসিরুনি, আমাকে চাদর দিয়ে, তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। নবীজিকে আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা আবারও চাদর আবৃত করে দিলেন। রব্বুল আলামিন এবার নবীজির কাছে আয়াত নাজিল করলেন, সূরাতুল মুদাসসিরের কয়েকটি আয়াত, আইয়ুহাল মুদাসসিরু কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। নবীজির কাছে এবার আল্লাহ আয়াত নাজিল করলেন, কিছুদিন পরে ওহি আসলো, অনেকদিন তো ওহি আসা বন্ধ ছিল। ইয়া আইয়ুহাল মুদাসসির, আল্লাহ তাআলা বললেন, হে বস্ত্রাবৃত ব্যক্তি, চাদর আবৃত ব্যক্তি, কম ওঠো, ফানযির, শুয়ে থাকলে হবে না, মানুষকে সতর্ক করো, সাবধান করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব ঘোষণা করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক পবিত্র করো, ওয়া রুজজা ফাহজুর, অপবিত্রতা থেকে নিজেকে মুক্ত করো। নবীজির কাছে যখন এই আয়াতগুলো নাজিল হলো এরপরে ধারাবাহিকভাবে ওহি আসা শুরু হলো। এই যে নবীজির কাছে 40 বছর বয়স থেকে ওহি নাজিল হওয়া শুরু হলো, নবীজির কাছে যে ওহি আসতো আল্লাহর তরফ থেকে, নবীজির কাছে যে ওহি আসতো সেই ওহি আসার ধরন, সিস্টেম, মেথড বা প্রক্রিয়া ছিল মোট 7টি। কয়টি? সবাই বলেন, কয়টি? 7টি। আল্লাহ তাআলা নবীজির কাছে 7 তরিকায়, 7 সিস্টেমে ওহি পাঠাতেন। নবীজির কাছে ওহি নাজিল হতো কয়টি পদ্ধতিতে? 7টি পদ্ধতিতে। ভালো করে শুনে যান। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আর রুকিয়া আস-সাদিকা, সত্য স্বপ্নের মাধ্যমে, যেটা আলোচনার শুরুতেই বলেছিলাম যে নবুয়তের প্রথম দিকে নবীজিকে স্বপ্নের মাধ্যমে ওহি দেওয়া হতো। তিনি এমন স্বপ্ন দেখতেন যা সকালের মতো বাস্তব হয়ে যেত, দিনের আলোর মতো সেগুলো বাস্তব হয়ে যেত, এবং সেই স্বপ্নগুলো ছিল নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তাহলে নবীজির কাছে আল্লাহর তরফ থেকে ওয়াহি আসার প্রথম পদ্ধতি ছিল আর রুকিয়া আস-সাদিকা, স্বপ্ন, সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নবীজির কাছে ওয়াহি আসার। 2 নম্বর পদ্ধতি ছিল সাইয়েদিনা জিব্রিল সশরীরে না এসে অদৃশ্য থেকে নবীজির হৃদয়ে ওহির প্রক্ষেপণ করতেন, সশরীরে আসতেন না, কি নবীজিকে তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান আত্মা অর্থাৎ রুহুল আমিন আমাকে জানিয়েছেন, নির্দিষ্ট করে রাখা সময়ের আগে কারো মৃত্যু ঘটবে না, তাই আল্লাহকে ভয় করো এবং বিনীতভাবে তার কাছে চাও, অধৈর্য হয়ে আল্লাহর অবাধ্যতার দিকে, আল্লাহর আর তোমরা অধৈর্য হয়ে আল্লাহর অবাধ্যতার দিকে চলে যেও না, আল্লাহর আনুগত্য করা ছাড়া আল্লাহর নিয়ামত অর্জন করা সম্ভব নয়। এইভাবে নবীজির কাছে ওহি আসার 2 নম্বর পদ্ধতি ছিল, জিব্রিল আসতেন না, বরং অদৃশ্য থেকে নবীজির বক্ষ মুবারকে ওহির প্রক্ষেপণ করে দিতেন। নবীজির কাছে ওহি আসার 3 নম্বর তরিকা, 3 নম্বর পদ্ধতি ছিল সাইয়েদিনা জিব্রিল মানুষের বেশ ধরে আসতেন, মানুষের বেশ ধরে আসতেন। যেমন প্রায় সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালব নামে একজন সাহাবী ছিলেন, তিনি দেখতে খুব সুন্দর ছিলেন, সুশ্রী গঠন ছিল তার, দেখতে খুব সুন্দর ছিলেন, ওই সাহাবীর বেশ ধরে মাঝে মাঝে আসতেন। যেমন হাদিসে জিব্রিল নামে একটি হাদিস আমাদের কাছে বিখ্যাত, পরিচিত, ওই যে মাল, ওই যে ইসলাম, ইসলাম কি, ইমান কি, এহসান কি, এই হাদিসটি
নবীজিকে শুনিয়েছিলেন সাইয়েদিনা জিব্রিল দাহিয়াতুল কালবের বেশ ধরে, এবং নবীজি পরে সাহাবীদেরকে জানিয়েছিলেন যে আমার কাছে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন সাইয়েদিনা জিব্রিল। তাহলে নবীজির কাছে ওহি আসার তিন নম্বর পদ্ধতি ছিল জিব্রিল মানুষের বেশ ধরে মাঝে মাঝে নবীজির কাছে ওহি নিয়ে আগমন করতেন। নাম্বার ফোর, চার নম্বর হচ্ছে মাঝে মাঝে নবীজির কাছে ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ করে ওহি নাজিল হতো, এবং এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত কঠিন। এই পদ্ধতিতে যখন নবীজির উপরে ওহি নাজিল হতো নবীজির তখন কষ্ট অনুভব হতো, কষ্ট ফিল হতো, এবং প্রচণ্ড শীতের দিনে নবীজির শরীর থেকে ঘাম বের হয়ে যেত, এত কষ্ট হতো তার। এই পদ্ধতিতে ঠন ঠন করে আওয়াজ হতো, ঠন ঠন করে আওয়াজ, ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ করে যখন নবীজির উপরে ওহি নাজিল হতো নবীজির শরীরের ওজন বেড়ে যেত। নবীজি যদি তখন নবীজি তার ওজন বেড়ে যাওয়ার কারণে তখন এমন অবস্থা হতো, যেমন জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটি বুখারীতে এসেছে, একদিন নবীজি আমার সাথে বসাছিলেন, আসন গেড়ে বসলে দেখবেন একজনের হাঁটুর সাথে আরেকজনের হাঁটু লাগতে পারে। তো জায়েদ বিন সাবিতের পায়ের সাথে নবীজির পা লাগানো ছিল, এমন অবস্থায় নবীজির উপরে ওহি নাজিল হলো, নবীজির শরীরের ওজন বেড়ে গেল। আর জায়েদ বিন সাবিত বলছেন যে আমার পায়ের সাথে, আমার পায়ের উপরে নবীজির পা মরক ছিল, আমার কাছে তখন মনে হলো যে ওহির ভারে নবীজির শরীরের ওজন এত বেড়ে গিয়েছিল, আমার পায়ের উপরে নবীজির পা থাকার কারণে মনে হচ্ছিল আমার রান যেন দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ, এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত কঠিন। এই প্রক্রিয়ায় ওহি নাজিল হলে নবীজির খুব কষ্ট অনুভব হতো। নবীজির কাছে ওহি নাজিল হওয়ার পাঁচ নাম্বার পদ্ধতি ছিল সাইয়েদিনা জিব্রিল তার নিজের আকৃতিতে সশরীরে নবীজির সামনে আসতেন, এটিও ছিল ওহি নাজিল হওয়ার আরেকটি পদ্ধতি। নাম্বার সিক্স, নবীজির কাছে ওহি আসার ছয় নাম্বার পদ্ধতি ছিল একেবারে সরাসরি আল্লাহ তাআলা নবীজির কাছে ওহি নাজিল করতেন, যেমন মেরাজের রাতে আল্লাহ তাআলা তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কথা বলেছেন এবং সেখানেই কথা বলে নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটিও ছিল নবীজির উপরে ওহি নাজিল হওয়ার একটি তরিকা। নাম্বার সেভেন, সাত এবং সর্বশেষ হচ্ছে ফেরেশতার কোনো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা নবীজির অন্তরে ওহি ঢেলে দিতেন। এই সাতটি পদ্ধতিতে নবীজির কাছে ওহি নাজিল হতো। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে নবীজির কাছে সর্বপ্রথম হেরা গুহায় ওহি নাজিল হয়েছিল, এরপরে কয়েকদিন ওহি আসা বন্ধ ছিল যেটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, তারপরে সুরাতুল মুদাসির নাজিল হলো, আল্লাহ তালা বললেন ইয়া আইয়ুহাল মুদাসির, হ্যাঁ বস্তাবৃত ব্যক্তি, কম ফাহান্দের, উঠুন, লোকদেরকে সতর্ক করুন। আল্লাহ তাআলা যখন নবীজির কাছে ওহি নাজিল করে বললেন যে সবাইকে দাওয়াত দেন, এবার নবীজি দাওয়াতি কাজে মনোনিবেশ করলেন। সর্বপ্রথম তিনি দাওয়াত দিলেন তার নিজের ঘরে, আগে ঘরে দাওয়াত দিলেন, বাহিরে পড়ে আগে কোথায়, ঘরে, সবার আগে তিনি তার নিজের ঘরে নিজের স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে তিনি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি কোনো প্রকার দ্বিধাবোধ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে তার নিজের প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাদান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে দ্বীনের দাওয়াত দিলেন। খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহার কাছে দাওয়াত পেশ করার পর আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা তিনি কোনো প্রকার দ্বিমত করলেন না, তিনি কোনো প্রকার বাড়াবাড়ি করলেন না। নবীজির কাছ থেকে দাওয়াত পাওয়ার পর তিনি বললেন প্রিয়তমা স্বামী আমার, দীর্ঘদিন আপনার সঙ্গে সংসার করেছি, পনেরোটি বছর আমি আপনাকে কাছ থেকে দেখেছি, আমি আপনাকে কাছ থেকে দেখার কারণে আপনার চরিত্র সম্পর্কে আমি সবচাইতে ভালো জানি, আপনার চরিত্র দেখে, আপনার চরিত্র পর্যবেক্ষণ করে আমার কাছে এমনিতেই মনে হয়েছে এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, নিঃসন্দেহে এটি নবুয়তের চরিত্র, নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রেরিত পয়গাম্বর, আপনি আল্লাহর নবী, এই জন্য আমি কোনো প্রকার দেরি না করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হয়ে গেল। এরপরে নবীজি তার সবচাইতে কাছের এবং প্রিয় বন্ধু নাম কি সবাই বলেন, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন মক্কার ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তিনি নবীজির চেয়ে নবীজির চাইতে বয়সে 2 বছরের ছোট ছিলেন। বাল্যকাল থেকেই তারা খুব কাছের বন্ধু ছিলেন। এবার বলেন তো, বাল্যকাল থেকেই যারা বন্ধু, একজনের চরিত্র সম্পর্কে আরেকজন জানে কিনা? নবীজি এবার তার সবচাইতে কাছের এবং প্রিয় বন্ধুর কাছে গেলেন। আপনার চরিত্র কেমন আপনার কাছের বন্ধুও কিন্তু জানে, জানে না? জানে। নবীজি এবার তার কাছের বন্ধু প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। সাইয়েদনা আবু বকরকে গিয়ে বললেন, ও আমার প্রিয় বন্ধু, আমার কাছে জিব্রিল এসেছিলেন, ওহি নাযিলের ঘটনা শুনালেন। তিনি বললেন, আমাকে তো আল্লাহ তাআলা রিসালাত দিয়েছেন, আমি তোমার কাছে দিনের দাওয়াত পেশ করছি, তুমি কি এই দাওয়াত কবুল করবে নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির জবান মোবারক থেকে এই কথা শুনে বললেন, প্রিয় বন্ধু আমার, ছোটবেলা থেকে আমি আপনাকে দেখেছি, আপনার এই অসাধারণ চরিত্র এটি প্রমাণ করে এটি কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, নিঃসন্দেহে এটি নবুওতের চরিত্র, এই জন্য আমি কোনো প্রকার সন্দেহ পোষণ করা ছাড়াই কালেমার ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুসলমান হয়ে গেল। এরপরে নবীজি তার চাচাতো ভাই শেরে খুদা সাইয়েদিনা আলী, সাইয়েদিনা আলী ইবনে আবি তালেব তার কাছে গেলেন, তিনিও দাওয়াত কবুল করলেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তখন তার বয়স ছিল 10 বছর, আবার কোনো কোনো রাওয়ায়েতে পাওয়া যায় 8 বছর, তিনিও ইসলাম কবুল করলেন। এবার নবীজির পালক পুত্র যায়েদ ইবনুল হারিসা তাকে নবীজি দাওয়াত দিলেন। তিনি জাহেলে যুগে দাস হিসাবে বিক্রি হয়েছিলেন। এরপরে আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি যায়েদ ইবনুল হারিসাকে নবীজির কাছে সুপর্দ করেছিলেন। নবীজি যায়েদ ইবনুল হারিসাকে তার নিজের পালক পুত্রের মতো স্নেহ মমতা ভালোবাসা দিতেন। আর যায়েদ ইবনুল হারিসা নবীজির কাছে আসার পর, নবীজির সান্নিধ্যে আসার পরে তার পরিবারের লোকেরা নবীজির কাছে এসেছিল। নবীজির কাছে এসে বলেছিল, আমরা যায়েদকে আমাদের ঘরে ফিরিয়ে নিতে চাই, তাকে আমরা বাড়ি নিয়ে তাকে তার ধন সম্পদের ভাগও দিতে চাই। নবীজি তখন বললেন, তোমরা যেহেতু আমার কাছে এসেছ, যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই, তবে যায়েদ যদি তোমাদের সাথে যেতে না চায় তাহলে আমি এমন মানুষ নই যে কেউ আমার কাছে থাকতে চাইবে আর আমি জোর করে তাকে আমার কাছ থেকে তাড়িয়ে দিব, আমি এমন মানুষ নই। নবীজি যায়েদকে ডাকলেন, ডেকে বললেন, তোমার পরিবারের লোকেরা এসেছে, তারা তোমাকে নিতে চাচ্ছে। পরিবারের লোকেরা বললেন, তোমার সাথে যা হয়েছে তা সব ভুলে যাও, বাড়িতে ফিরে চলো, সম্পদের ভাগ দেওয়া হবে, সব কিছুতে ভাগ দেওয়া হবে, তোমার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। যায়েদ ইবনে সাবিত, যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তিনি তখন বললেন, শুধু তোমাদের ধন সম্পদ নয়, এমনকি দুনিয়ার সকল সম্পদ দিয়েও যদি তোমরা আমাকে বলো মুহাম্মাদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে যাওয়ার জন্য দুনিয়ার সব সম্পদ যদি তোমরা আমাকে দিয়ে দাও তারপরেও আমি যাব না, কারণ এই লোকটার কাছে আমি যে ভালোবাসা পেয়েছি, যে আচরণ তার কাছ থেকে আমি পেয়েছি, গোটা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিলেও আমি তার কদম মোবারক ছেড়ে চলে যেতে পারবো না। নবীজি তাকেও দাওয়াত দিলেন, তিনিও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একে একে নবীজি তার আশপাশের লোকদেরকে দাওয়াত দিলেন, যারা ইসলাম কবুল করলেন তারাও দাওয়াত দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়ে অনেককে মুসলমান বানালেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আন, সাআদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহার, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে রুমান এবং তার মা বাররা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 মেয়ে আসমা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, এরপরে বেলাল, খাব্বাব, আম্মার, ইয়াসির, সুমাইয়া, এরকম অনেকেই ইসলাম গ্রহণ করতে লাগলেন।
অনেকগুলো সিরাতের গ্রন্থে এসেছে যে এইভাবে করে প্রাথমিক অবস্থায় প্রায় 130 জন ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে ঈমান আনার পরে একজন মুসলমানের প্রথম এবং প্রধান কাজ কি বলেন তো? কথা বলেন না কেন? যারা বললেন না, ঈমান গ্রহণের পরে একজন ঈমানদারের প্রথম কাজ হবে সালাত আদায় করা। তো রব্বুল আলামিন যারা ইসলাম কবুল করলো নবীজিকে এবং সবাইকে আদেশ দিলেন ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, তুমি তোমার রবের প্রশংসা জ্ঞাপন করে সকাল সন্ধ্যায় সালাত আদায় করো। আমরা তো সবাই জানি নামাজ ফরজ হয়েছে কখন, এটাও জানেন না? নামাজ ফরজ হয়েছে কখন? মেরাজের রাতে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর মেরাজ তো হয়েছিল নবীজি হিজরতের কিছু আগে, তাহলে এই প্রাথমিক অবস্থায় নবীজিকে নামাজের হুকুম দেওয়া হলো, কথাটা কি সাংঘর্ষিক হয়ে গেল না? ভালো করে বুঝেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেহরাজের রাতে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে মুসলমানরা যেন আধ্যাত্মিকভাবে সমৃদ্ধি অর্জন করতে পারে, রবের সঙ্গে তারা যেন সম্পর্ক বাড়াতে পারে। আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানো ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যাবে? আর আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর সবচাইতে উৎকৃষ্ট মাধ্যমের নাম হচ্ছে সালাত। সবচাইতে উৎকৃষ্ট মাধ্যমের নাম কি? মেরাজের রাতে সালাত ফরজ হওয়ার আগ পর্যন্ত নবীজিকে বলা হয়েছিল সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে যেন নামাজ আদায় তিনি করেন, সকাল সন্ধ্যায় তিনি যেন নামাজ আদায় করেন। এই জন্য দুই রাকাত করে নামাজ আদায় করা হতো, সকালে দুই রাকাত এবং বিকালে দুই রাকাত। এরপরে সূরা মুজাম্মিল নাজিল হলো, নবীজিকে আবার তাহাজ্জুদের অর্ডারও সেখানে দেওয়া হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। তখন যারা ঈমান এনেছিলেন তারা সকাল সন্ধ্যায় এবং রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তখনও কেউ সরাসরি প্রকাশ্যে এত সাহস হয় নাই যে কাফেরদের সামনে সরাসরি নামাজ আদায় করবে। নবীজি সাহাবিদেরকে নিয়ে পাহাড়ে উঠে কিংবা সাহাবিরা লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতেন। এইভাবে লুকিয়ে লুকিয়ে দিন পালন করা, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া, লুকিয়ে লুকিয়ে মিটিং করা, লুকিয়ে লুকিয়ে দিনের কাজ করা তিন বছর চলল। কয় বছর? তিন বছর। গোপনে গোপনে নবীজি দাওয়াত দিলেন, এরপরে রব্বুল আলামিন নবীজির কাছে ওহী নাজিল করলেন কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুস শুআরা 214 নম্বর আয়াত। রব্বুল আলামিন নবীজির কাছে এবার ওহী নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করেন, তাদেরকে দাওয়াত দেন। এই অর্ডার যখন আসলো, এবার নবীজি বনি কোরাইশ, বনি হাশেম, বনি মুত্তালিফ, বনি আব্দে মানাফ এই গোত্রের 45 জনকে একত্রিত করে দাওয়াত দিলেন। তাদেরকে বুঝালেন যে তোমরা নিজেরা নিজের হাত দিয়ে মূর্তি তৈরি করে এগুলোর ইবাদত করো, এগুলো তো আসলে তোমাদেরকে যে কোনো কিছু দিতে সক্ষম নয় বরং অক্ষম, বুঝাতে লাগলেন এবং একত্ববাদী রবের দাওয়াত দিলেন। আবুল আহাব এটা শোনার পরে বলল, আমার ভাতিজার মাথা খারাপ হয়ে গেছে, এতদিন যা ঠিকঠাক ছিল এখন মাথা খারাপ হয়ে গেছে, ভাতিজা তুমি যা বলেছ চুপ হয়ে যাও, আজকে থেকে এগুলো আর বলিও না, বললে গোটা আরব তোমার বিরুদ্ধে ক্ষেপে উঠবে, তখন কিন্তু আমরা তোমাকে আর রক্ষা করতে পারবো না। নবীজি তার যে চাচার আশ্রয়ে ছিলেন, ওই চাচার নাম কি কথা বলেন না কেন? আবু তালেব। আবু তালেব আবার নবীজিকে অনেক প্রোটেকশন দিয়েছে। আবু তালেব বললেন যে ভাতিজা তোমার কথাগুলো শুনে তো বড় ভালোই লেগেছে, তুমি যে কাজ করছো অসুবিধা নাই করে যাও, আমি তোমার সাথে আছি, তবে বনি মুত্তালিবের ধর্মটা আমার ছাড়তে মন চায় না, তোমাকে আমি সাপোর্ট দিব কিন্তু আসলে আমি আমার ধর্মও ছাড়তে পারবো না। নবীজি দাওয়াত দিচ্ছেন, এবার আস্তে আস্তে বিরোধিতা শুরু হলো। এরপরে রব্বুল আলামিন নবীজির কাছে আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ তাআলা বললেন, হে নবী তোমাকে যে ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে, যে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ
তোমাকে যে দ্বীনের দাওয়াতের জন্য অর্ডার দেওয়া হয়েছে ব্যাপকভাবে দাওয়াত দাও এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও, ব্যাপকভাবে দাওয়াত দাও, অর্থাৎ এখন থেকে সরাসরি দাওয়াত দাও। এই আদেশ পাওয়ার পরে নবীজি এবার সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে উঠে দিয়ে এবার দাওয়াত দিবেন। সাফা পাহাড়ের নাম শুনেছেন নাকি? কোন দেশে? এটা মক্কায়। আপনারা যখন হজ করতে যান সাফা মারওয়ায়, হজে যান হমরায় যান, কয়বার সাই করতে হয়? সাতবার। শুধু দৌড়াদৌড়ি করে তো চলে আসেন, এই সাফা মারওয়ার ইতিহাসও জানেন না। নবীজিকে যখন সরাসরি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার হুকুম দেওয়া হলো, এবার নবীজি সাফা পাহাড়ে গেলেন। বুখারী শরীফের হাদিস, এটা কিচ্ছা আর কাহিনী না। নবীজি এবার সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে উঠে তিনি বললেন, ইয়া সাবাহা। তৎকালীন আরবে কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ দিত কিংবা আসন্ন কোনো বিপদ সম্পর্কে কাউকে সতর্ক করত, তাহলে পাহাড়ে উঠে ইয়া সাবাহা বলে সম্বোধন করত। এই সম্বোধন শুনলে সবাই বুঝতো মনে হয় কোনো গুরুত্বপূর্ণ খবর আছে। নবীজি এই জন্য সাফা পাহাড়ে উঠে বললেন, ইয়া সাবাহা। নবীজি বললেন ইয়া সাবাহা, সাবধান হও, হুঁশিয়ার হয়ে যাও। নবীজি এই কথা বলে সম্বোধন করার পরে সকল কাফের মুশরিকরা এবার সাফা পাহাড়ের চতুর্দিকে জড়ো হলো। সবাই সবার কাজকর্ম ফেলে দিয়ে সাফা পাহাড়ের চতুর্দিকে এবার জড়ো হয়ে গেল, সমবেত হয়ে গেল। সবাই সমবেত হওয়ার পর নবীজি বললেন, আর আইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়রাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি তখন বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে অশ্বারোহী সেনাদল তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তাহলে আমার কথাকে তোমরা বিশ্বাস করবে নাকি? সবাই তখন সমস্বরে বলল, কালু নাম। তারা বলল, হ্যাঁ, তোমার কথা তো বিশ্বাস করতেই হবে। তার কারণ হলো, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তোমাকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই, সুতরাং তুমি বললে আমরা এক বাক্যে সবাই মেনে নিব, বিশ্বাস করব। নবীজি তখন বললেন, যদি তোমরা আমাকে এতই সত্যবাদী মনে করো, এতই যদি বিশ্বস্ত মনে করে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলছি, শোনো, ফা ইন্নী নাদীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ব্যাপারে সব আমি সাবধান করছি, সতর্ক করছি। তোমরা আল্লাহর সাথে শিরক, কুফর আর অবাধ্যতায় যেভাবে লিপ্ত হয়েছ, যদি এগুলো বর্জন করে একত্ববাদী রবের ইবাদত না করো, তাহলে তোমরা আল্লাহর গজবে নিপতিত হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সুতরাং সব কিছুর ইবাদত ছেড়ে দিয়ে একত্ববাদী রবের ইবাদত করা শুরু করো। আমাকে আল্লাহ রেসালত দিয়েছেন, আমার রেসালত মেনে নাও, আমার উপরে ইমান আনো। এই কথা শোনার পরে বিশ্বনবীর আপন চাচা আবুল আহাব তেলে বেগুনে জ্বলে উঠল। সে তখন সবার আগে বলে উঠল, মা জামায়াতানা ইল্লা লিহাদা, এইসব আবুল তাবুল কথা বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? তোমার কি কোনো কাজ নাই নাকি মোহাম্মদ? তুমি তো আমাদের সময় নষ্ট করেছ। তাব্বাল্লাক ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি ধ্বংস হও, নাউযু বিল্লাহি মিন। নবীজিকে তিরস্কার করলো, ভৎসনা করলো, নবীজিকে গালি দিল। নবীজিকে গালি দেওয়ার পরে আল্লাহর শান এগিয়ে সেটা লাগলো। এই জন্য রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবুল আহাবের সেই তিরস্কারের রিপিট করে আবুল আহাবের নামে এবার সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন আসাদ। আবুল আহাবের তিরস্কারের জবাব হিসাবে আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাব তোর দুহাত ধ্বংস হোক এবং তুই নিজেও ধ্বংস হয়ে যা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ যা উপার্জন করেছে তা কোনো কাজে আসবে না, তা কোনো কাজেই লাগলো না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, সে এবং তার স্ত্রী অচিরেই লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে। তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, যার স্বভাব ছিল সে ছিল কাঠ বহনকারী, ফিজি দিহা হাবলুম মিন মাসাদ,
তার গলায় শক্ত রশি পাকানো থাকবে। এই সূরার ব্যাখ্যা করছি পড়ে। তার আগে বলি, আবুল আহাব গালি দিয়েই ক্ষান্ত হলো না, বরং তিরমিজি শরীফের এক বর্ণনা এসেছে, আবুল আহাবের সামনে একটা পাথর ছিল, সে ওই পাথর হাতে নিয়ে নবীজির মাথা মুবারকের দিকে জুড়ে ছুড়ে মারল। সে রাগ কন্ট্রোল করতে না পেরে তার সামনে থাকা পাথর হাতে নিয়ে সেই পাথরটিকে নবীজির মাথা মুবারকের দিকে ছুড়ে মারল। সেই পাথর নবীজির মাথা মুবারকে পড়ল, নবীজির মাথা ফেটে এবার রক্ত ফিমকে দিয়ে বের হলো। নবীজির রক্তে সাফা পাহাড় রঞ্জিত হল, সাফা পাহাড়ে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। আবুল আহাব বাড়িতে গেল, আবুল আহাবের দুই ছেলে উতবা আর হুতাইবা। নবীজি নবুয়ত পাওয়ার আগে আবুল আহাবের এই দুই ছেলে নবীজির দুই মেয়েকে বিয়ে করেছিল, উম্মে কুলসুম আর রুকাইয়া। আবুল আহাব বাড়িতে গিয়ে তার দুই ছেলে উতবা আর হুতাইবাকে ডেকে বলল, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সুতরাং তার দুটি মেয়েকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো। আবুল আহাবের দুই ছেলে তাদের বাপের কথা মোতাবেক নবীজির দুই মেয়েকে তালাক দিয়ে নবীজির বাড়িতে রেখে আসলো। তখন আমার নবীর মাথা মুবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়ছিল। আর দিনের দাওয়াতে তো সুজা যে দাওয়াত দিলেই শুধু জিলাপি আর বিরানি, আমার নবী দাওয়াত শুরু করা মাত্রই মাথা ফেটে জমিনে রক্ত পড়েছে, ঠিক কিনা? নবীর তরিকায় দাওয়াত দিলে ইসলামের দুশ্মনদের নুশানলে পড়া লাগবে। নবীজি দাওয়াত দিলেন, শুরুতেই ওয়েলকাম পেলেন না, শুরুতেই বিপদ আপদ আসা শুরু হয়ে গেল। এই আবুল আহাবকে ভালো করে শুনেন, কোরআনে আবুল আহাবের নামে সূরা আছে? কথা বলেন না কেন, আছে? আর কোন কাফেরের নামে কিন্তু কোরআনে সূরা নাই। খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদেরকে, শুনেন, ফেরাউনের নামে কোরআনে সূরা আছে? আয়াত আছে সূরার নাম, নমরুদের নামে সূরা আছে? আচ্ছা, ইসলামের বিরোধিতা তো আবু জেহেলও করেছে, তার নাম আবাল হাকেম, আবু জেহেল বা আবাল হাকেম নামে কোরআনে সূরা আছে? ইসলামের শত্রু অনেকেই ছিল, উতবা শাইবা, এরা তো ইসলামের দুশ্মন ছিল এবং নির্লজ্জভাবে জমিন থেকে পৃথিবী থেকে তারা বিদায় হয়েছে, কিন্তু কারো নামে আল্লাহ সূরা নাজিল করেন নাই। কিন্তু আবুল আহাব এমন কুখ্যাত এক লোক যার নামে কোরআনে সূরা আছে না নাই, কথা বলেন আছে না নাই? প্রশ্ন হতে পারে, কি কারণে আবুল আহাবের নামে কোরআনে সূরা আছে? নিশ্চয়ই আবুল আহাব এমন কিছু আকাম কুকাম করেছে যার কারণে কুখ্যাত হয়েছে, এই জন্য কোরআনে এসে তার নামে সূরা থাকলেও বিখ্যাত হয়ে আসে না, কুখ্যাত হয়ে আসে। এবার আবুল আহাবের কুকর্ম সম্পর্কে জানেন, কেন আবুল আহাবের নামে আল্লাহ সূরা দিলেন? তার নামে নাজিল হওয়া সূরায় আবার তার স্ত্রীর ব্যাপারেও নিন্দা করা হয়েছে, জামাই বউ দুজনেই কেমন কুকর্মে লিপ্ত ছিল। এবার আপনারা শুনেন, ভালো করে শুনেন, এই আবুল আহাব সে নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। নবীজি যখন নামাজে সাজদায় যেতেন, এই আবুল আহাব উঠে নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে রেখে যেত, নাউযুবিল্লাহি মিন দালিক, নবীজির দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে যেত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে উটের নাড়ি ভুড়িগুলো সরাতেন। এই আবু জাহাল, এই আবুল আহাবের নামে এমনি এমনি সূরা নাজিল হয় নাই, শুনেন তার কুকর্মগুলো। সে তার বাড়ির ময়লা আবর্জনা এনে নবীজির বাড়ির সামনে ঘরের সামনে রেখে দিত, কাছাকাছি ঘর ছিল। এরপরে এই আবুল আহাব নবীজিকে গালি দিয়ে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। এরপরে নবীজির মাথা মুবারক ফাটিয়ে দিয়েছিল। তারপরে এই আবুল আহাব তার দুই ছেলেকে বাধ্য করেছিল নবীজির মেয়েদেরকে তালাক দেওয়ার জন্য, এবং এই আবুল আহাব নবীজি যেখানেই দাওয়াত দিতেন, যেখানেই যার কাছে গিয়ে দাওয়াত দিতেন, আপন ভাতিজা, সে গিয়ে বলতো, আবুল আহাব গিয়ে বলতো, একটা পাগল মিথ্যাবাদী, এর কথা তোমরা শোনো না, বিশ্বাস করো না, এভাবে নবীজিকে তিরস্কার করত। এই আবুল আহাব সেই লোক, নবীজির তো ছেলে ছিল তিনটা, বলেছিলাম না, প্রথম ছেলে আবুল কাসেম মারা গেল, এরপরে আবদুল্লাহ মারা গেল। আবদুল্লাহ যখন মারা গেল, এখন ভাতিজার ছেলে মারা গেছে, আনন্দ হওয়ার কথা নাকি শোক প্রকাশ করার কথা? আবুল আহাব কি করলো? শোক প্রকাশ না করে এবার আনন্দ প্রকাশ করে গোটা মক্কায় বড় বেলারও মুহাম্মদের নাম নিশানা মুছে গেছে, মুহাম্মদ আবতার হয়ে গেছে, আবতার, আবতার মানে নির্বংশ হয়ে গেছে। এরপরে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানি আকাহুয়াল, আপনার শত্রুরাই নবী নির্বংশ হয়ে যাবে।
নির্বংশ হয় নাই। এইভাবে আবুল আহাব নবীজিকে কষ্ট দিয়েছে। আবুল আহাবের বউ, আবুল আহাবের স্ত্রী নাম কি? উম্মু জামিল, তবে তার নাম ছিল আরওয়া বা আউরা। এই উম্মু জামিল সেও খুব বাঁকা স্বভাবের নারী ছিল। সে প্রত্যেক দিন কোরআনে সূরা আহাবে তার ব্যাপারে কি বলা হয়েছে? হাম্মালাতাল, সবাই বলেন হাম্মালাতাল। তা তো কোরআন পড়েন, অর্থ যদি বুঝতেন তাইলে তো মজা লাগতো। হাম্মালাতাল হাতব, আল্লাহ তাআলা বলছেন এই আবু জাহালের স্ত্রী সে ছিল কাঠ বহনকারিণী। কেন তাকে কাঠ বহনকারিণী এই আয়াতে বলা হলো? মুফাসসিরগণের ব্যাখ্যায় দুইটা অর্থ দিয়েছেন। কয়টা অর্থ? নাম্বার ওয়ান, এই দুষ্ট নারী, এই দুষ্ট মহিলা রাতের বেলা কাঠ সংগ্রহ করে বা কাঠা এনে নবীজির ঘরের সামনে রেখে দিত যেন নবীজি কষ্ট পান, ঘর থেকে বের হলেই যেন পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হয়ে যায়। আর মুফাসসিরগণ এই হাম্মালাতাল হাতব এর দুই নম্বর ব্যাখ্যা দিয়েছেন, আবু জাহালের স্ত্রী ছিল চুগলখুর। চুগলখুর বুঝেন তো আপনারা? চুগলখুরের সংজ্ঞা কি? একজনের কথা আরেকজনের কাছে লাগায়। এই পাহাড়তলিতে এগুলো নাই, আছে মানে এগুলো অনেক বেশি আছে, এই জন্য তো এত জঞ্জাল, এত কেসাল, তাই না? তো হাম্মালাতাল হাতব, আরবিতে একটি প্রবাদ এরকম আছে, হাম্মালাতাল হাতব, এরকম একটি প্রবাদ আছে যে আচ্ছা কাঠের কাজ কি? কাঠের মধ্যে আপনি যদি আগুন ধরাই দেন কি হবে? জ্বলে যাবে। তো এই মহিলা আবুল আহাবের স্ত্রী, সে একজনের কথা আরেকজনের কাছে লাগায়া এদের সংসারে বা এদের মধ্যে ঝামেলা গণ্ডগোল লাগাই দিত, একবারে আগুনের মতো তছনছ করে দিত। এই জন্য কোরআনে তাকে তার ব্যাপারে বলা হয়েছে হাম্মালাতাল। আর এর শেষে বলা হলো ফি জিদিহা হাবলুম মিন, এটার অর্থ কি? জিদ মানে গলা, তার গলার মধ্যে শক্ত রশি পাকানো থাকবে। এটা আল্লাহ কেন বললেন? কারণ আবুল আহাবের স্ত্রী তার গলায়, এই উম্মু জামিল তার গলায় একটা দামি হার ছিল। হার বুঝেন তো আপনারা, মহিলারা যে হার গলায় দেয়, তো সে হার তো আর গর্ব করে বলতো যে আমার এই হারটা খুব দামি, আমি এটা বিক্রি করে মানুষ লাগাইয়া মুহাম্মাদের বিরোধিতার কাজে লাগাবো। আর আল্লাহ বললেন যে না, ফি জিদিহা হাবলুম মিন মাসাল, আমি তোর গলার মধ্যে শক্ত রশি একেবারে পাকাইয়া বাঁধাইয়া এরপরে জাহান্নামে তোরে ঢুকাবো। শুধু তাই নয়, এই সূরা লাহাব যখন নাজিল হলো, লাহাব নাজিল হওয়ার পর এখন বলেন তো স্বাভাবিকভাবে কোন স্ত্রী তার স্বামীর নিন্দা হইলে এটা কি স্ত্রীর কাছে ভালো লাগে? তো উম্মু জামিল যখন শুনলো যে তার হাজবেন্ড আবুল আহাব গালি দেওয়ার পরে, নবীজিকে গালি দেওয়ার পরে আবুল আহাবের গালির রিপিট হিসাবে আবুল আহাব এবং তাকে তিরস্কার করে একটি সূরা নাজিল হয়েছে, এবার সে আরো ক্ষিপ্ত হলো। উম্মু জামিল কিন্তু কবি ছিল, কি ছিল? কবি ছিল। তখন সে একটা হাতর, একটা পাথর হাতে নিয়ে নবীজিকে খুঁজতে আরম্ভ করলো। নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কাবা ঘরের পাশে বসে গল্প করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন আবুল আহাবের স্ত্রী আসতেছে, নবীজি বললেন, নবীজি এই মহিলা তো আসতেছে, না জানি আপনার সাথে কি দুর্ব্যবহার এখন করে। নবীজি বললেন চুপ হয়ে যাও, সে আসলেও আমাকে দেখতে পাবে না, কারণ তার আর আমার মধ্যে একটি হিজাব, পর্দা তৈরি করে দিবেন কি? আবু বকর দেখলেন এই মহিলা কিছুক্ষণ পরে আবু বকরকে এসে বলছেন, কি ব্যাপার আবু বকর, তোমার বন্ধু কোথায়? আবু বকর বললেন কিরে, মনে মনে ভাবলেন কিরে আমার পাশেই আছে কিন্তু আমাকে জিজ্ঞেস করে কেন কোথায়? তার মানে নবীজি যা বলেছেন তা সত্য, যা বলেছেন তা সত্য। আবু বকর বললেন তুমি তাকে কেন খুঁজতেছ? বলল যে সে কবিতা শোনাইছে না, তার কাছে যে একটা শয়তান আসে, অর্থাৎ জিব্রিলকে সে কি বলতেছে, তার কাছে যে একটা শয়তান এসে শুনাইছে, এখন আমিও কিন্তু তার বিরুদ্ধে একটা কবিতা বানাইছি, মুদাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। মানে এটা সূরা আহাবের প্রতিশোধ। সূরা আহাবের কি? মুদাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। দেখছেন কেমন কবিতা, না শুনে হাসতে তো হবে না। এটার অর্থ হচ্ছে মুদাম্মাম, মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত। তো এই মহিলা নবীজির নাম ব্যঙ্গ করে বললো এটা মুহাম্মাদ না, এটা মুদাম্মাম। মনে রাখবেন, কাউকে নাম ব্যঙ্গ করে ডাকা এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনেও নিষেধ করেছেন সূরা হুজুরাতের মধ্যে যে ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না। আপনারা ডাকেন কিনা এরকম? হ্যাঁ, নাম হচ্ছে জামাল, অনেকে ডাকে কিরে জামাইল্লা, নাম কামাল বলে কিরে কামাল্লা ডাকে কিনা এরকম? না, এরকম ডাকাটা গুনাহের কাজ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো নবীজির নাম মুহাম্মাদ, আর এই মহিলা এসে বলল কি,
মুদাম্মাম মুহাম্মদ মানে প্রশংসিত আর মুদাম্মাম মানে নিন্দিত, একটা আরেকটার বিপরীত। তো সে বলল মুদাম্মামান আসাইনা, এই নিন্দিত লোকটি আমি অবাধ্যতা করছি, ও আমরাহু আবাইনা তার নির্দেশ আমি অমান্য করি, ও দীনাহু কালাইনা তার দিনকে তার ধর্মকে আমি ঘৃণা বলে প্রত্যাখ্যান করি। তো এই আবুল আহাব তার নামে কোরআনে সূরা আছে। তো আবুল আহাব নবীজিকে এমন তিরস্কার করার কারণে, নবীজির সাথে বেয়াদবির কারণে আবুল আহাব এবং তার বউয়ের পরিণতি কি ভালো হয়েছিল? এবার আলোচনার শেষ অংশে আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি, এই আবুল আহাবের পরিণতি কেমন হলো। বদর যুদ্ধের এক সপ্তাহ পরে আবুল আহাবের গলায় প্লেগ মহামারী একটা ফুরা দেখা দিল। এখন বর্তমান যুগে আমরা যেটাকে গুটি বসন্ত বলি, গুটি বসন্ত বোঝেন তো আপনারা, তার গলার মধ্যে গুটি বসন্ত হলো। এই রোগী তা এই রোগের প্রভাবে তার সারা দেহ পচে গেল এবং এটি সংক্রমিত হয়ে মারা গেল। মারা যাওয়ার পর এটা যেহেতু সংক্রমিত রোগ, তার বউ তার ছেলে মেয়ে কেউ তার কাছে যায়। কয়েকদিন গেল, দুই তিন দিন যাওয়ার পরে লাশ যখন পচা আরম্ভ হলো, এখন এটা দুর্গন্ধ তো নাকে এসে লাগবে, এজন্য তার ছেলেরা কি করলো, দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য তারা এক ব্যক্তিকে ভাড়া করলো। ভাড়া করে তাদের নিজের বাপ, দেখেন নিজের বাপের লাশটা নিজেরা ধরলো না, আরেকজনকে ভাড়া করে তারপরে তারা উঁচু ভূমিতে নিয়ে গেল, এরপরে নিজের হাতে ধরলো না, লাঠি দিয়ে এরকম ঠেলে ঠেলে একটা গর্তের মধ্যে ফেলে দিল। দেখেন জবান থাকলে ইসলামের বিরুদ্ধে বলিয়েন না, যা মন চায় তা বলিয়েন না, আবুল আহাবের বাহাদুরি কিন্তু বেশি দিন টিকে নাই। পরিণতি কেমন দেখেন, নিজের ছেলেরা গুতাই গুতাই তারপরে কি করছে, লাঠি দিয়া গুতাই গুতাই ধাক্কাই ধাক্কাই গড়তে ফেললো। এখন গড়তে ফেললে এটা তো ঢাকতে হবে, এবার কি করলো নিজের ছেলেরা, তার ছেলেরা এবার পাথর হাতে নিয়ে পাথর মারা আরম্ভ করলো, যেন পাথরের স্তূপ হয়ে যেন এই গর্তটা ঢেকে যায়। নবীজিকে পাথর মেরেছিল আবুল আহাব, আল্লাহ প্রতিশোধটা কেমনে নিলেন দেখেন, প্রতিশোধটা আল্লাহ কেমনে নিলেন, মরার পরে নিজের আপন ছেলেদের পাথরের আঘাত শিখেছে, ঠিক কিনা? এটা চিরন্তন সত্য, নবীজির সঙ্গে যারাই বেয়াদবি করেছে দুনিয়া আখেরাতে ফল পেয়েছে, দুনিয়ায় পেয়েছে। এই যে লার্স ভিক্স, ভিক্সের কথা কয়েক জুমা আগে বললাম না, ওই যে সুইডিশ কার্টুনিস্ট কয়েকদিন আগে মারা গেল না আগুন লেগে, 2007 সালে নবীজির কার্টুন বানিয়েছিল, এরপরে পুলিশ এরপরে সব সময় পুলিশ নিয়ে চলাফেরা করতো, পুলিশি প্রোটেকশন নিয়ে, যেন মানুষের রোশানলে পড়তে না হয়। মিয়া পুলিশি পাহারা নিয়ে মানুষের জনগণের রোশানল থেকে বাঁচা যায়, কিন্তু গোটা দুনিয়ার সমস্ত ফোর্স নিয়ে আল্লাহর রোশানল থেকে বাঁচা যায় না। মন যা চায়, এই যে আরেকদিন আগে এক টাকলু দেখলেন না কত কিছু বলল, মন যা চায় তা বলিয়েন না, আপনি ভাবতেছেন সবসময় পুলিশ নিয়ে থাকি, ভিক্সের অবস্থা দেখেন, আল্লাহর গজব আসলে আল্লাহর রোশানল থেকে কেউ বাঁচাতে পারবে? এরপরে আবুল আহাব তো এভাবে মরলো, তার বউ উম্মু জামিল সে কেমনে মরলো, সেও গিয়েছিল রাতের বেলা, তার তো কামটাই ছিল রাতের বেলা, রাতের কারবারি, রাতের বেলা গিয়েছিল কাঠ আনতে, রাতের বেলা কাঠ সংগ্রহের জন্য যখন সে গিয়েছিল ক্লান্ত হয়ে একটি পাথরের উপরে বসে পড়েছিল, তাফসীরে কুর্তুবীর মধ্যে এসেছে, তখন ফেরেশতারা তাকে পেছন দিক থেকে টেনে ধরে তাকে ওখানেই গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। এরপরে উতাইবা যে ছেলেটি নবীজি, আবুল আহাবের যে ছেলে উতাইবা নবীজিকে বেশি কষ্ট দিয়েছিল, সেও কিন্তু সিরিয়া থেকে তার বাপের সাথে আবুল আহাবের সাথে ফিরে আসার সময় ওখানেই এক বাঘের আক্রমণে সে নিহত হয়েছে। এভাবে নবীজির বিরুদ্ধে গেলে দুনিয়া আখেরাতে জিল্লতি আছে না নাই? আজকে সময় শেষ হয়ে গিয়েছে, নবীজি দাওয়াত দেওয়ার পরে এই তো হলো আবুল আহাবের প্রতিক্রিয়া, আর বাদ বাকি সবার প্রতিক্রিয়া কেমন হয়েছিল, কেমন অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছিল তা আমরা আগামী জুমায় জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।